ফ্লাইট থাকাই 15 তারিখ মে 2024 সাল টিটিএডিসি হাপাংনি ইএম রবীন্দ্র দেবর্মা এডুকেশন মিনিষ্টার স্কুল স্কুল থাকি ভিজিট খাইমানি পিয়া মান্ডাই আইএস নি বিং খবজাক কাইসা হুচিমিন জেবি স্কুল আ থাইও থাকমানি ইয়াগুলো মানিলিয়া হেড মাস্টার ন আপনি লগি লগি নগৈখা স্টুডেন্ট রোগনি স্টার এবার খেবা বরং এটেন্ডেন্স রক গরি আবনতই ব আইএস রকনি থানিও পিউ রকনি থানিও দাগিমু কটর রমানি আপন খনাউই নতিনি হুচিমিন জেবি স্কুল থাঙ্গি সবৈখা মান্ডাইনি এ আইএস তাই টিটিএডিসি নি এডুকেশন নি প্রিন্সিপাল অফিসার হাইডি সিং নাই নাই লেনা তামো অংখা হেড মাস্টার তামো সাখা আপন সিং খনাই নাই লেনা 100% আপনি তখন আপনারা এই না হওয়া সত্ত্বেও যে সাবমিটেড তার কারণটা জানা সত্ত্বেও তলব করেননি কেন আইএস ট্রক থেকে উইথ ফটোগ্রাফ ইয়েস স্যার তাহলে তখন আপনারা চুপ করে থাকলেন কেন আইএস এর আইএস অফিস থেকে না না ফটোগ্রাফ মানে তো সেটা প্রমাণ সেই যে ফটো ফটো কেন ভাই কেস নামে রাখা বড় ফটো রাখলা তো উইথ ফটোগ্রাফ মিন্স কমপ্লিটেড এখন আমার মতে আপনার মাইন্ড নেবেন না যে সময় ফটো সহ র্যামের কমপ্লিটেড রিপোর্ট সাবমিটেড আইএসএ তখন আইএস তো অবশ্যই অবগত আছেন যে এটা আউদু করা হয়েছে কিনা তার জানা আছে তার জানা থাকা সত্ত্বেও সেটা কমপ্লিটেড বলে রিপোর্টটা গ্রহণ করলো কেন আইএস এবং চার্জ করলো না কেন এর পিছনে কী কী আসল বিষয় বা বিভিন্ন রকম কারণ থাকতে পারে এগুলো যাচাই করে তো পিও সাহেবের সাথে যোগাযোগ করা উচিত ছিল যে এগুলো যোগাযোগ না করে নীরবভাবে সাইলেন্টভাবে পার করে দিলেন আইএসএফ এটা তো ঠিক হলো না তাহলে এখানে তো সমাদোষে দোষী বড় বিজিট খাই ফাই অমাহাই যে একসেপ্ট খাইমানি রক তিনি বড় আইএস বাই পিও করার আগেও একসেপ্ট করতে পারে কিন্তু একসেপ্ট করার পর সে তো দেখেছে এটা কমপ্লিটেড তো এখন কমপ্লিটেড হয়েছে কিনা সেটা তো সে স্কুলে অবশ্যই কোনো না কোনোভাবে জানতে পারত এবং জানার পর প্রথম 5-6 দিন নাও জানতে পারে এক মাসের পরে তো অবশ্যই অবগত হয়েছেন বোধ হয় এটা ইনকমপ্লিটেড তাহলে তখন সে একটা কিছু ব্যবস্থা করার জন্য সুপরামর্শ সকালে আর্জেন্ট করানো হলো না কেন তার মানে আইএস সাহেবও জানা সত্ত্বেও এই সময়ের সাথে এই ইয়েটা এই র্যামটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য সে নির্দেশ দিতে পারত অ্যাডভাইস করতে পারত করেনি তো এটা তার মানে তো কি বোঝা যায় এখানে আইএস এবং এইচএম স্কুলের বা স্টাফদের সঙ্গে কোনো না কোনো মানে একটা ভাবনা চিন্তা থাকতে পারে এরকম যে কেউই ভেবে নিতে পারে এইরকম করা উচিত না তো এটা তো আমাদের ত্রিপ্রাসার এরিয়া স্কুলও ত্রিপ্রাসা ছাত্রছাত্রীর ত্রিপ্রাসা সব ত্রিপ্রাসা ডেভেলপ করতে তো আপনি ত্রিপ্রাসা করতে লাগবে ডেভেলপ করার ক্ষেত্রে মনোযোগ থাকে না এইভাবে কি হয় কমপ্লিশন রিপোর্ট চিনি রেখা হ্যাঁ ফুড ফটোগ্রাফস কমপ্লিশন এনে ভাইটা বড় ছাত্র এনে দিছে তাই কমপ্লিট হয়ে যায় তোমার
পিও আই এস ফাইন হানি খাই ফানোসে স্কুল ফাইখানা খারি ফাঁকা লামা অর্ধেক টিচার স্টাফ ননরমই তুই ফাইছে নমান জানি বাকি থাকে আরো আই এস বাই পিও ফাইনানি সাইমান তৈ নম্বর বই রিসিভ ফাইন স্কুল পাই না আসার সময় থাকলে স্যার থাকায় বব নিমুই তো সুকস রি রেজার আপ্রু আপনি ইয়াগুলো বতাব হাই নহাই মানখা ওকে ওয়াই বিশ বন সুকস রেজাকাই বাবো বহাই ওয়াই বিশ সুযোগ রেজাকাই তাবো বহাই নহাই বিনি থানিও নং গবাং মা সান মুংসানাই দো তাবো আপ্রু দে বকুনো আনো ফার্স্ট সকস বহাক রিপ্লাই লিয়া কে রিপ্লাই আইদে হাং বনো বারবার থাকা আপ্রু ব আনো রেসপন্স লিয়া তাবো সেকেন্ড টাইম তিনি জয়পুর ব দুইটা সময় আনিব রিপোর্ট ইয়াকাই আবো সিরিয়াস অ্যাকশন না থাকাই অবশ্যই তুমি পিও এডুকেশন হয়ে যাই বিনি নেগলিজেন্স যে গভর্নমেন্ট ডিউটি নেগলিজেন্স খামিনে আপনি অ্যাকশন বম মানা অবশ্যই জোর এমস নি যে ব তাতাল খে ফটো বই রক রাং উইদ্র খাইমানি আবার অন্য তৈলে নর বন্ধ ইস্তে বম নাই আবো সেটা কমিউনিকেশন খাইনে আইএস বই ভাই ফুজর দে আবো ইউটিলাইজেশন সার্টিফিকেট রক মাকে ভাজে মাখা আবো সেটা যাসাই খাইনে তুমি বনি অ্যাকশন না নাই যাবনি অ্যাকশন বুঝছ না আর ভাই কেন খাবো তাছা এম কই খাইনে গেলেন তা এস এম সাহেব লোক কিসা সঙ্গে মুসুক মানে স্টুডেন্ট রোগ নেতা ফান রেজিস্টার করই আবো বাহাই বাহাই খেঙ্গে মান মিয়া তো সাইমা করব ই এম চিনি এডুকেশন নি মন্ত্রী বহুত মকল বাই থাং ফাই নুগুই থাকা বহুত ব নুগুই থাকা নং এটেন ইয়া তাই প্লাস অরব টিচার রোগ নিব এটেন্ডেন্স করই স্টুডেন্ট রোগ নিব এটেন্ডেন্স করই টিচার এটেন্ডেন্স দঙ্গ মুকাই ব ইয়ার নি ইকো তাকলাই নি ন ম 2024 নি স্টুডেন্ট নিব দঙ্গ স্টুডেন্ট নিখে বড় তং মিয়া ওয়াতাম নি বাগে মন্ত্রী বিজিট খাইনা ফেমানি ফোন গই রহন মালিয়া ইনকাই মিয়াওয়া আন্ত অজে অ্যাটেন্ডেন্স নি ব্যাপার আং বুসকান নিব কল খাইতম কিন্তু আং মডু বাবু ন আং সুকান বাদি আন সিং না আবো অ্যাটেন্ডেন্স পাইনা নি বাগে বিন নগর টঙ্গ মানে অলরেডি ইনকো ওটা টঙ্গটা অ্যাটেন্ডেন্স তিনি তিনি জরাতে কয়দিন খা স্কুল খুলক মানে ও ও ইয়ার নি 24 নি কইব কয়দিন ক্লাই টঙ্কা স্কুল খুলক মানে তাও খান রেজিস্টার স্টুডেন্ট রক নি ক্রিং খাকে বড় নি বোমা হেকে মার্ক রক নবম দিকে বন্ন রক আবো খাইনে চুম টুকতে কো নি নেক্সট ইয়ার নি ও খাই তো 2011 নি আগো 23 নি ওট রেকে তাল তো এপ্রিল হই কেন সিস শেষ অনঙ্গ গাবন ন পাল তো জা কুতা কে তাবো গে স্টুডেন্ট রক স্কুল খাই তো মানে বড় নি অ্যাটেন্ডেন্স হাইনি মাগনাংটা মাগনাইয়া দি ব্লেস বড় ও অ্যাটেন্ডেন্স বড় নি তাবো স্টুডেন্ট রক ন নি রোল নাম্বার বসুক নি খে বড় সাইদে মান মান মানাই বড় নট সং বুম মানসি রোল নাম্বার কে রিবল রোল নাম্বার টংখন রোল নাম্বার বাই ডাকো জে বুম মুম্বাই ন ডাকো কই অ্যাটেন্ডেন্স চেকিং কে রোল নাম্বার ভাই কে পাইছি নে বেহেরা টংবা অ্যাটেন্ডেন্স টং থাংনায়ো চিনি এডুকেশন পিউ ন ন রিহিন মানে আপ্রো ন তামনি বাগাই থাংলিয়া তাউনি বাগাই ন পিউ নি কক খনালিয়া তাম ন তাম উংখা থাংমানি মতে তো থাংকা ওকে ওলো খাই আং নিজু ন কিচেন নেগলিজেন্স এ হাইঙ্গে আং মানে পিউ ন সুদা ন ছাক নাংলিয়া হাইছেন আং রিপোর্ট বসিকা আইএস নি হইতে বো আং আবো পারফরম্যান্স আং ফুল পেকা মানে আং জে পরিমানি কা আং নিজু ন থাংগে জমারি জেগলিয়া মানে পিউ রোগ নি কক ন ন বরম রলিয়া হাইছেন বরম রিয়া কোম্পানি নেগলিজেন্স নেগলিজেন্স মানে না তো বরম রিয়া তা ওকে তাই কাইছা আং কে মিয়া এডুকেশন মন্ত্রী ফাইমানি ইয়া গলো মিট দা মিল বো চলিয়া কিয়া রাংখে উইদ্রং ওই তঙ্গ আবো নতই নং তামো সানাই নং তাবো সুজা কক মানে মন্ত্রী নো নং তামো কক কিরক মুক কিরক নাই আবসে মন্ত্রী নো তানে রো তো আং যদি নকুনো কারণে একজন বা দুইজন খাকাই
অনেক ড্রাই ফ্রুট ফান আং চারি রহরো আংবর উন চারিয়ালে আং খাইয়া আংবর উন তমদি হা কোন সময় বা সাল নেই খরক নেই রকা বা খরক আন রক ফাইকা আংকা সংটকিয়া রকম কোন সময় হিংকাই আপুর আংগুলো ম্যানেজ খেয়ে আংবর উন গবাং রক চারি হো আতি রক খাই মানে আনি পারফরমেন্স দো মাংস রক অনেক সময় হ্যাঁ পালন চারি খাটা আপুরকা ওয়াইফল ভেজিটেবল রক যত খাইয়ে উচকাং তিন দিন আপুর বিস্কুট ডকনা হারি চারি ওই কালাম খাঙ্গো এগুলো শনিবার বাই রবার আমদন সাবো আংত সব পাইয়া ও শনিবার ওয়ার্কশপ পড়ব নাই ফুট পান খাইগা দিক মিয়া দুই দিন সিয়ালো বাং সাবো ওই টপই না হাজ তারি গ্রা দিদ হিনে গরুনি মাস্টার নটা গানি দোকান মাস্টার সাবো বটা না আংটা নতাং বনমাং আতিয়া মানে আং ভাইয়া পুরকাই নং ম্যানেজ খাইগ্রা দিহিন মা সাহর লাগলা অবটা টিচার নিনি অরও কি পিয়ন্তরে তো স্কুল পিয়ন্তরে ওকে চং সাইমান অর স্টুডেন্ট খরক সানা নরক চাবি নি দায়িত্ব মানে আবু ভাই ওই মান কাইসানি স্কুল নি মানে কুমা খাঁকে নর কি নি স্টাফ নরম নাই না নি স্টুডেন্ট নরম নাই ও আইন বাই নরক স্টুডেন্ট নি থানিব চাবি আফারি কলাং মান আবু বড় তো ও স্কুল জরা ও বটে কিছু সিকাং রক থাকে কে হাফ টং না স্টুডেন্ট স্টুডেন্ট দাস কাং ফাইনাই না মাস্টার অফ দাস কাং ফাইনাই বিনি থানি আপলে আমনে তো সাবি তো সিন থানি না সাবি চাবি তো বিনি ইয়াগন আমক চিনি আরো প্রমাণ তো স্টেশনারি বা মানুষ আবনি রেসপন্সিবিলিটি সামনা না বটো প্রায় নো ভাইও তাবো মানে কমাই থাকে রেসপন্সিবিলিটি সাবো তাবো নো অর মদনি কক্তা হে আস তো দেনো চাবি রই কালাং মানে আ কোন সে চাবি চাবি বকমা জাখা কোন কারণে লামাও বুইমান খা তালা ফুল লগে বখং না নাগে তুলাঙ্গি থাকা আঙ্কা আবনি রেসপন্সিবিলিটি সামনা না ওকে তো কাহাম খাইনা থাকতেনি হামলা কোন ওয়ান সুজা খনাং বাস খানানো বিল্ডিং থাঙে কি নি কাগজ পত্র জমা রে নাই বা রেজাল্ট নি নি রিপোর্ট ফুটা ফুন ফুন ইয়া চেনখানাতে ওইসা রিপোর্ট না নাইতা আরাং বিয়াং থাঙ্কা কমপ্লিট সিং কয় কেতাই চাং না খাইনা সা অফিসিয়ালি তো কমপ্লিট ব্ল্যাক অফিসিয়ালি কমপ্লিট কমপ্লিট যখন না বাদলি তো কমপ্লিট যখন ফটো সাবমিশন মানে তাম বা ন কমপ্লিট ইন ফটো রাখনে ফটো রাখনা অজর ওয়ান অফিসিয়াল নি গোন খাই পানো না খাই খাইয়া ন খাব খাইয়া ফটো বরিয়া নি সামং কমপ্লিটিং ইয়া ন আপ সাইথাং কাম খাই যাই গিয়া কোন কিন্তু তাবু খাই জাগে কমপ্লিট চেঙ্গে রাং সিকরি খ্যাং কেন রাং কোন অলরেডি সামং সে পাই নি কমপ্লিট রিপোর্ট ছে রাখাং তা তাং বু তাং ইতে চলে প্রাইস আমি বিজিতে আইয়া আপনার আইএসএর আন্ডারে যে স্কুল এত মানে অনিয়ম ভাবে চলতেছে এটা কি আপনার কোন নলেজ আছে অনিয়ম বলতে সব স্কুলের কথা তো বলা যায় না কারণ অনেক স্কুল খুব সুন্দর চলতেছে এই হুচুমিন হুচুমিন স্কুলেরটা একটু কথা বলি এখানে হয়তো কিছু এখানে লিডারশিপের একটা গলতির কারণে ফল্টের কারণে এরকম হচ্ছে কিন্তু এই এলাকা সুন্দর স্কুলের স্পেস সুন্দর এখানে সব আছে জল আছে আমাদের আমাদের আইএস তরফ থেকে যেটা দেওয়ার আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যেটা দেওয়ার যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে
তো এখন এটা তো লিডারশিপ যদি বারবার বারবার উনি এভাবে ইয়ে দেখান, এক্সকিউজ দেখান, এক্সকিউজ দেখান, তাহলে তো এটা করার বারবার অ্যাকশনই নিতে হবে আমাদের। এতদিন এমনভাবে মানে চলছে, আপনি কি স্টেপ নিয়েছেন? আমরা শোকস দিছি অনেকবার, শোকসে কি রিপ্লাই পেয়েছেন? শোকসে হ্যাঁ, আমরা আমি 10 দিনের মধ্যে আমি সাবমিট করছি, আমি 1 সপ্তাহের মধ্যে আমি কাগজ জমা দিচ্ছি। এই 1 সপ্তাহ বা 10 দিন কাগজ মানে দিচ্ছি দিচ্ছি বলছে, কিন্তু দিচ্ছে না, তারপরেও কেন অ্যাকশন নিচ্ছেন না? তারপরেও আমরা এই তো আজকেও যেমন উনি বললেন যে আমাকে 2 দিন সময় দেন, এখন তো আমাদের তো যদি উনি সময় চান আমাদের তো সময়টা দিতে হয় আলটিমেটলি। কত কত দিন আর সময় দিবেন তার? এই তো এখন অনেক অনেক দিন তো সময় চাইলো, এখন তো এখন আইএস স্যার কি বলেন, এখন তো আমাদের ইন্সপেক্টর স্যার আছে, আমরা জানাবো। ম্যাডাম একটা শুনতে পেয়েছি এখানে নাকি র্যাম করা হয়েছে, র্যামটি কি এখন আছে? না আজকে সে তো দেখলাম না, অফিসিয়ালি তো কমপ্লিট না, অফিসিয়ালি ফটো সাবমিশন করা হয়েছে কমপ্লিট দেখাতে, টাকা উইথড্র হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি এই যে টাকাটা দেওয়া হয়, প্রথমে আমাদের এসএমসি রেজুলেশন লাগে, রেজুলেশন জমা করলে তারপরে আমরা টাকাটা স্যাংশন করি। কি এসএমসি রেজুলেশন? হ্যাঁ, সাবমিট করা হয়েছে এসএমসি, নালে আমরা টাকা করি না ডিসবার্স। মানে আপনিও এসে এখানে আর ইন্সপেকশন করলে না টাকা মানে স্যাংশন করে দেন? হ্যাঁ, এসএমসি রেজুলেশন যদি হয় আমাদের তো দিতে বাধ্য, কারণ এটা আমাদের উপর থেকে আইএসএর ব্যাপার, এবং আইএসএর থেকে আমাদের চাপ দেওয়া হয় যে দেওয়া হয়।